সরকার থেকে দাম বেঁধে দেওয়ার পরও নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না পণ্য, ফলে ক্রেতারা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। বিক্রেতারা বলছেন, সরকার দাম নির্ধারণ করলেও বাজার মনিটরিং না থাকায় দাম নিয়ন্ত্রণে থাকছে না। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ ও খুলনা থেকে মোহাম্মদ অসীম। প্রথমেই চলে যাচ্ছি আমি ময়মনসিংহে। ইলিয়াস, বাজার পরিস্থিতি এখন কেমন দেখছেন? বাজারে মনিটরের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে আমাদেরকে জানাবেন। স্নেহা, কয়েকদিন আগেই কিন্তু সরকার বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য বেশ কয়েকটি পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছিলেন। সেই দাম নির্ধারণ করা হলেও কিন্তু আসলে যে কাঙ্ক্ষিত দামে কিন্তু পণ্য সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু বাজারে এসে পাচ্ছেন না। তার কারণে কিন্তু তারা চরম ক্ষোভ যাচ্ছেন বাজারে এসে, এবং তারা বলছেন যে আসলে সরকারের বেঁধে দেওয়া দামের কারণেই কিন্তু আরও তারা বেশ বিপাকে পড়েছেন। এবং সেই বিষয়টি তারা বলছিলেন যে তাদের আয় ব্যয়ের সঙ্গে হিসাব কিন্তু মেলাতে পারছেন না বাজারে এসে। এত সরকার যে পেঁয়াজ, আলু এবং ডিম, তেল সহ যে নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্যের দাম কিন্তু সরকার নির্ধারণ করেছিলেন, অর্থাৎ সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করেই সেই দাম নির্ধারণ করা হলেও কিন্তু আজকের বাজারে কিন্তু সেটি এর প্রভাব কিন্তু আমরা দেখিনি। অর্থাৎ বাজার মনিটরিং ব্যবস্থা একেবারেই নেই বললেই চলে, এবং বাজার মনিটরিং ব্যবস্থা থাকলেও ব্যবসায়ীরা কিন্তু সেই দাম কিন্তু আসলে সরকারের বেঁধে দেওয়া দামে কিন্তু তারা পণ্য ক্রয় করছেন না, অর্থাৎ তারা কিন্তু অতিরিক্ত দামেই পণ্য ক্রয় করছেন। এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে তারা পাইকারিভাবে যদি বাজার নিয়ন্ত্রণ না করা হয় তাহলে আসলে খুচরা পর্যায়ে কোনোভাবেই দাম কমানো কিন্তু সম্ভব হবে না, সেই বিষয়টি ব্যবসায়ীরা আমাদেরকে বলছিলেন। এবং এই বিষয়টি নিয়ে ক্রেতারা বলছেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে যে দাম নির্ধারণ করেছিলেন সেই দাম যদি আসলে কাঙ্ক্ষিত পর্যায়ে, অর্থাৎ বাজার পর্যায়ে যদি তারা সেটির সুফল না পান তাহলে কিন্তু সরকারের যে বেঁধে দেওয়া দাম সেটির কিন্তু কোনো কাজেই আসছে না, সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে বলছিলেন। আজকে যদি বলতে চাই, আমি এখন রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচাবাজার মেচোয়া বাজারে রয়েছে। আজকের বাজারের একটু দাম দর আপনার মাধ্যমে একটু বলতে চাই। আজকের বাজারে যে আলু, অর্থাৎ সরকার যে আলু 35 থেকে 36 টাকা কেজি নির্ধারণ করে দিয়েছিলেন সেই আলু কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি করে। আমরা এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা বলছেন যে তাদের পাইকারি দরেই কিন্তু আলু কিনছেন তারা 41 থেকে 42 টাকা দরে, অর্থাৎ তাদের বাড়তি দাম রাখা ছাড়া কিন্তু কোনো উপায় নেই, সেই বিষয়টি তারা আমাদেরকে বলছিলেন। এছাড়াও যে সরকার পেঁয়াজের দাম নির্ধারণ করেছিলেন 66 থেকে 67 টাকা, সেই পেঁয়াজও কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 75 থেকে 76 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা বলছেন একেবারেই যে আলু এবং পেঁয়াজের কৃত্রিম সংকট রয়েছে বাজারে, এবং তারা যেই পাইকারি দরে পেঁয়াজ কিনেন সেখান থেকেই কিন্তু তারা বাড়তি দামে পেঁয়াজ কিনছেন, যার ফলে কিন্তু তারা খুচরা পর্যায়েও বাড়তি দামে পেঁয়াজ ক্রয় করছেন। এছাড়াও কিন্তু তাদের যে বিক্রি করছেন, এছাড়াও এই বিষয়টি নিয়ে তারাও কিন্তু চরম অসন্তুষ্টি তাদের মধ্যে, বিক্রেতাদের মধ্যেও দেখা দিয়েছে। এবং সেই বিষয়টি নিয়ে বিক্রেতারা বলছিলেন যে ক্রেতা বিক্রেতা যারা উভয়ই রয়েছে তারা কিন্তু বলছেন যদি কোনোভাবে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করা হয় তাহলে এই যে বাজারের যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু কখনোই আসবে না। এবং এই বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম, তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণে কিন্তু তারা কাজ করছেন, কিন্তু আমরা কিন্তু বাস্তবিক পক্ষে তেমন কাউকে আসলে বাজার নিয়ন্ত্রণ করতে আমরা দেখিনি, যার কারণেই কিন্তু বাজারে যে অস্থিরতা সেটি কিন্তু লেগেই আছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের কাঁচা বাজার থেকে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব খুলনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ অসীম। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। আসলে সরকারের যে বেঁধে দেওয়া দাম রয়েছে, বেঁধে দিয়েছিল অর্থাৎ পিয়া চালুর প্রতি, আসলে এর সিটি ফোটাও নেই খুলনার যে নিত্য প্রয়োজনীয় বাজারে। আসলে আমি এখানে সকাল থেকে আছি, অর্থাৎ খুলনার নিউ মার্কেট যে বাজার এলাকা রয়েছেন এখানে
এসে আমি যেমনটা দেখতে পেরেছি সরকার বেঁধে দিয়েছিল আলুর দাম 35 থেকে 36 টাকা কেজি, কিন্তু এখানে কিন্তু খুলনার বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে। একই সাথে পেঁয়াজের দাম যে সরকার 65 থেকে 66 টাকা করে বেঁধে দিয়েছিল, খুলনার যে বাজার রয়েছেন এই বাজারে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি দরে। অর্থাৎ আমি সাধারণ যে খুচরা বিক্রেতারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, তারা যেমনটা বলছেন যে আসলে আলু তারা মূলত 42 থেকে 46 টাকা দরে পাইকারি থেকে কিনে এনে আসলে 35 থেকে 36 টাকা বিক্রি করা সম্ভব নয়, সে কারণে তারা কিছুটা বেশি দামে অর্থাৎ 50 থেকে 55 টাকা দরে বিক্রি করছে। একই অবস্থা কিন্তু পেঁয়াজেও, পেঁয়াজ তারা কিন্তু আসলে এই যে যে সরকার দাম বেঁধে দিয়েছেন অর্থাৎ 65 থেকে 66 টাকা কেজি দরে বিক্রি করার কথা, এই এই দামে কিন্তু তারা কিনেও আনতে পারেনি, তার কারণে কিন্তু তারা 80 থেকে 85 টাকা কেজি দরে এই পেঁয়াজ বিক্রি করছে। একই অবস্থা যে ডিমের দাম 12 টাকা করে বেঁধে দিয়েছিল, সেখানে কিন্তু আসলে খুলনার কোনো বাজারেই ডিমের 12 টাকা করে পিস নেই, অর্থাৎ 48 টাকা হালি সরকার বেঁধে দিয়েছিল, সেখানে কিন্তু ডিমের এখানে কিন্তু 52 থেকে 55 টাকা হালি বিক্রয় হচ্ছে, অর্থাৎ প্রতিটি ডিম কিন্তু 13 থেকে 14 টাকা দরে বিক্রয় হচ্ছে। আসলে সাধারণ যে ভোক্তারা রয়েছেন, ক্রেতারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে আসলে সরকার যে দাম বেঁধে দিয়েছেন এটা শুধুমাত্র কাগজ আর কলমের মধ্যেই সীমাবদ্ধ রয়েছেন, এর সিটে ফোটাও কিন্তু যে যে বাজারে এই বাজারে প্রভাব নেই, অর্থাৎ যে যেমন খুশি তেমন দামি বিক্রয় হচ্ছে। আসলে সাধারণ ভোক্তারা ক্রেতারা যেমনটা বলছেন যে আসলে তাহলে এই যে দাম বেঁধে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, আসলে আগের মতোই বাজার যেহেতু চলছে সেহেতু সরকারের এই ফর্তা কোনোই কাজে আসছে না। সাধারণ ক্রেতারা যেমনটা বলছেন, তারা বলছেন কিন্তু যে খুলনার যে নিত্য প্রয়োজনীয় বাজার রয়েছেন এই বাজারে কিন্তু কোনো ধরনের মনিটরিংও নেই, ভোক্তা অধিকার বা খুলনা জেলা প্রশাসকের পক্ষ থেকে তেমন কোনো ধরনেরই বাজার মনিটরিং কার্যক্রম চালাচ্ছে না। মাঝে মধ্যে যদিও চ্যালেঞ্জ তারা বলছেন যে তাতে কিন্তু কোনো ধরনের কাজেও আসছে না খুলনার যে নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনা নিউ মার্কেট বাজার এলাকা থেকে সরকার বেঁধে দেওয়া যে দাম সেই তার বিস্তারিত খবর। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে রয়েছেন স্নেহা। অসীম, আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম মধ্যবর্তী বর্তমান বাজারের সর্বশেষ পরিস্থিতি।